হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন উইথ মানু তো এখন আমি দেখাতে চলেছি কিছু টেডি বিয়ারের কালেকশনস তো তোমরা যারা আর কি টেডি বিয়ার কিনতে চাও তো সামনে যেহেতু টেডি ডে আসছে তো তোমরা অবশ্যই নিউ মার্কেট ভিজিট করতে পারো এই দোকানটাতে আর এখানে বিভিন্ন রিজনেবল প্রাইজে টেডি তোমরা পেয়ে যাবে এছাড়া তো সরস্বতী পুজো তো এসেই গেল তো যারা যারা ভাবছো যে জুয়েলারি কিনবে তো তারা অবশ্যই একবার নিউ মার্কেট ভিজিট করতে পারো নিউ মার্কেটে সরস্বতী পুজো কালেকশনস কিন্তু চলে এসেছে আর এখানে বিভিন্ন ভ্যারাইটি অফ কালেকশন তোমরা পেয়ে যাবে জুয়েলারি তোমরা নেকলেস থেকে শুরু করো ইয়াররিংস থেকে শুরু করো এভরিথিং তোমরা পেয়ে যাবে এছাড়া এখানে কিছু ওয়েডিং ব্যাঙ্গলস দেখাচ্ছে যেগুলো ভীষণই রিজনেবল প্রাইস এছাড়া তোমরা যদি রিং কিনতে চাও হাতের আংটি কিনতে চাও এই দোকানটা কিন্তু ভীষণই ভালো আর কি আর প্রত্যেক রকমের মানে সব রকমের কালেকশানসের রিং এখানে তোমরা পেয়ে যাবে ভীষণ রিজনেবল প্রাইজে এছাড়া যদি তোমরা ইয়ারিংস কিনতে চাও এখানে কিন্তু তিরিশ টাকা থেকে আর কি ইয়ারিংগুলো শুরু হচ্ছে আর এই যে ইয়ারিংগুলো দেখাচ্ছিলাম প্রত্যেকটা টাকাই দাম আমি দেখাতে চলেছি কিছু সেট যেগুলো আর কি ইনস্টাগ্রামে ভীষণই ট্রেন্ডই চলছে সেগুলো ভীষণ রিজনেবল প্রাইসে তোমরা এই সবটাতে পেয়ে যাবে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু নিউ মার্কেটে আসলে বার্গেনিং করবে ওরা ফার্স্টে অনেক টাকা দাম বলবে কিন্তু তোমরা অবশ্যই বার্গেনিং করে নেবে এছাড়া এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ওয়েডিং কালেকশন ব্ল্যাক পলিশ কালেকশন তোমরা আর কি এখানে এই দোকানটা থেকে কিনতে পারো ব্ল্যাক পলিশ এর কালেকশন গুলো তো ভীষণই সুন্দর এছাড়া তোমরা ওয়েডিং এর জন্য বা ওয়েডিং পারপাস এর জন্য বিভিন্ন জিনিসও নিতে পারো তো এবারে তোমরা কিছু স্লিপারের কালেকশনস দেখে নাও এগুলো সব হানড্রেড রুপি করে দাম ছিল আর কি একশো টাকা করে আর কি দাম ছিল আর এগুলো ভীষণই ট্রেন্ডি টাইপের আর কি জুতো ছিল এগুলো স্লিপার্স ছিল কিছু পাম শু ছিল সবই হানড্রেড করে আর কি বিক্রি হচ্ছে তো তোমরা যদি কেউ কিনতে চাও তো এখানে ডেফিনেটলি ট্রাই করতে পারো এবারে দেখাতে চলেছে কিছু আর কি বাচ্চাদের কিছু কালেকশানস তারপরে কিছু শুয়ের কালেকশানস এগুলো তো ভীষণই ট্রেন্ডি ছিল এই জুতোগুলো আর সব হানড্রেড রুপি করে দাম ছিল তো এগুলো তোমরা দেখতে পারো এরপরে যেহেতু সরস্বতী পুজো চলে আসছে তো কিছু ব্লাউজের কালেকশন সেখানে ব্লাউজ আর কি থ্রি হান্ড্রেড রুপি করে দাম ছিল প্রত্যেকটা ইচ আর কি ব্লাউজ থ্রি হান্ড্রেড তো তোমরা অবশ্যই বার্গেন করে নিও তো এবারে আমি দেখাতে চলেছি কিছু ব্যাগসের কালেকশানস তো ওখানে হান্ড্রেড রুপি থেকে মোটামুটি ব্যাগ শুরু হয়ে যাচ্ছে তো তারপরে পাঁচশো সাতশো সব দামেরই সব প্রাইজেরই তোমরা আর কি ব্যাগ পাবে কিন্তু আড়াইশো টাকা মোটামুটি একটা ভালো ব্যাগ কিনতে গেলে আড়াইশো টাকা তোমাদেরকে দিতেই হবে এছাড়াও তোমরা যদি বার্গেন করতে পারো তাহলে তো আরও ভালো আরও কম দামে তোমরা পেয়ে যেতে পারো এবারে দেখো কিছু সুইটের কালেকশানস দেখাচ্ছি কিছু সালোয়ার স্যুট এগুলোও আর কি থ্রি পিসেস ছিল তো এগুলো পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রাইস ছিল এছাড়া বাচ্চাদের কিছু ব্যাগের কালেকশনস দেখো এখানে দেখাচ্ছি বিভিন্ন ট্রেন্ডি টাইপের ব্যাগ এগুলো ভীষণই ভালো এবার তোমরা যদি গাম বুটস বা ওই টাইপের কিছু হিলস বা এরকম জুতো নিতে চাও তাহলে এই দোকানটাতে দেখতে পারো এখানে ভীষণই ভালো ভালো আর কি গাম বুটস শুজ এই সমস্ত আর কি জুতোগুলো ছিল সাবস্ক্রাইব করে